একটি সিনেমা বদলে দিয়েছিল দর্শীল সাফারির জীবন। তারে জমিন পর ছবিতে ডিসলেক্সিয়া আক্রান্ত ঈশান অবস্থির চরিত্রে অভিনয় করে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন দর্শীল। সেই সময় কিশোর দর্শীলের উঁচু এব্রো থেব্রো দাঁত নিয়ে হাসি মশকরা করত বন্ধুরা। সে কথা জানিয়েছিল খুদে দর্শীলই। তবে অধুনা ২৫ বছরের সেই যুবক জানালেন, দাঁতের ওই রকম আকার না থাকলে তিনি ছবিটিতে অভিনয় করার সুযোগই পেতেন না। তারে জমিন পারে অভিনয়ের সময় দর্শীলের বয়স মাত্র ১০। ছবিতে ঈশান নামে ডিসলেক্সিয়া আক্রান্ত এক বালকের চরিত্রে অভিনয় করেন তিনি। দেখা যায় ঈশানের পরিবারের লোকজন এবং স্কুলের শিক্ষকরা কেউই তার অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারছেন না। পরে বোঝা যায় চরিত্রটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত। তারে জমিন পর ছবিতে আমির খানের মতো অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন দর্শীল। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, তিনি ভয় পেতেন যে অভিনয়ে কোনো ভুলচুক করলে আমির তাকে বকবে, কিন্তু কোনোদিনই আমির তাকে বকেননি বলে জানিয়েছেন তিনি। তারে জমিন পরের সুখ স্মৃতিকে সঙ্গে নিয়ে ফের বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু নিজেই জানালেন, ইন্ডাস্ট্রিতে যত দ্রুত প্রতিষ্ঠিত হবেন ভেবেছিলেন তত দ্রুত প্রতিষ্ঠিত হতে পারেননি তিনি। তার কারণ হিসেবে কোভিডকেই দায়ী করেছেন তিনি। তিনি জানিয়েছেন, বড় পর্দায় কাজের জন্য অনেক পরিচালক প্রযোজকের সঙ্গে কথাবার্তা এগিয়ে গেলেও কোভিডের কারণে সব কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। তবে ২০২২ সালের ১৭ নভেম্বর একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তার ক্যাপিটাল এ স্মল এ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। পরবর্তীকালে অভিনেত্রী সারা আলী খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন এই অভিনেতা।